আমরা 10 কোটির বেশি মানুষকে ফ্রি রেশন দিচ্ছি, দুজন করে স্টাফ রেশন ডিলাররা নিতে পারবেন, 10,000 টাকা করে বেতন তাদের দেওয়া হবে, 5,000 টাকা করে গভর্নমেন্ট দেবে আর 5,000 টাকা করে আপনারা দেবেন। সেপ্টেম্বরে চালু হয়েছিল পাইলট প্রজেক্ট, এবার রাজ্যে চালু হলো দুয়ারে রেশন, কিন্তু জট কাটলো কি সেই প্রশ্ন থেকেই গেল। এদিন নেতাজি ইনডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী, সেই সঙ্গে তিনি ঘোষণা করেন কুইন্টাল প্রতি কমিশন 75 টাকা থেকে বাড়িয়ে 150 টাকা করা হয়েছে, বাড়ি বাড়ি রেশন পৌঁছে দিতে গাড়ি কেনার জন্য ডিলারকে 1 লক্ষ টাকা ভর্তুকি দেবে রাজ্য সরকার, গ্রাহকদের বাড়ির কাছে রেশন পৌঁছে দেওয়ার জন্য 2 জন লোক নিয়োগ করতে পারবেন ডিলাররা, 2 জন কর্মীর অর্ধেক মাইনে দেবে রাজ্য, অর্ধেক দেবেন ডিলাররা, দুয়ারে রেশন দেওয়ার জন্য 21,000 গাড়ি কেনা হবে, 500 মিটার দূরে দূরে দুয়ারে রেশনের গাড়ি দাঁড়াবে, গ্রাহকরা এসে সেখান থেকে রেশন সামগ্রী নেবেন। 42,000 লোক যখন আপনি নিলেন, 10,000 টাকা করে বেতন তাদের দেওয়া হবে, 5,000 টাকা করে গভর্নমেন্ট দেবে আর 5,000 টাকা করে আপনারা দেবেন, এতে আমার আরও 160 কোটি টাকা বেশি লাগবে, কিন্তু আমি মনে করি এতে 42,000 ছেলেমেয়ে লোকাল ছেলেমেয়েরা কাজের সুযোগও পাবে। এদিন মুখ্যমন্ত্রীর আগে বক্তব্য রাখেন বিভিন্ন রেশন ডিলার অ্যাসোসিয়েশনের কর্তারা, তখনই বেশ কিছু দাবি দেওয়ার কথা জানান তাঁরা, এরপরেই তাদের নিয়ে মঞ্চে দীর্ঘক্ষণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী, উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী খাদ্য সচিবরা, বৈঠকের পর বক্তব্য রাখতে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেও কাটল না জটিলতা, রেশন ডিলারদের অসন্তোষের কথা জেনে এদিন দুয়ারে রেশন প্রকল্পের সূচনাতেই মঞ্চে দাঁড়িয়ে সমাধান সূত্র বের করার চেষ্টা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2 লোক নিয়োগ, গাড়ি কেনা যদি বাধ্যতামূলক হয় 2 লোক লাগবেই, এবং এই 2 লোক আমাদের পক্ষে, এই আমাদের যে রোজগার আজকের দিনে, সেই রোজগারে আমরা অতিরিক্ত খরচ করার কোনো সুযোগ নেই। আমি একজন ডিলার হলে 200 কুইন্টাল যদি মাল পাই মাসে, তো 30,000 টাকা কমিশন পাবে, আমি 150 টাকাই ধরে নিলাম, তো 10,000 টাকা তো আমাদের লেবার কিস্তি লাগছে, ড্রাইভার আছে, খালাসি আছে, গাড়ি ল্যান্ডলোড আছে। বিরোধীদের দুয়ারে রেশন প্রশ্ন, আচ্ছা দেখা যাক কি হয়, একটু দেখে শুনে একেবারে গ্রামে মানুষের প্রতিক্রিয়া, রেশন তো থামলায় মায়েরা দিদিরা বোনেরা, তাদের কাছ থেকে প্রতিক্রিয়া নিয়ে তারপর আমরা বলবো, তো তাড়াহুড়া কিছু নেই। বলেছিলেন ভোটে জিতে 3 দিনের মধ্যে, মানে 5ই মে থেকে চালু করবেন, কয়েক মাস পিছিয়ে গেল, 6-7 মাস। ভালো, আমরা যে চেয়েছিলাম যখন লকডাউন তখন মানুষের কাছে পৌঁছে দেওয়া, যেটা কেরালা করলো, কেরালা পারলো, পশ্চিমবাংলা কিন্তু যখন প্রয়োজন তখন করলো না। এখন দেখার রাজ্য সরকারের এই ঘোষণার পর দুয়ারে রেশন প্রকল্পে কেমন সাড়া দেন ডিলাররা। ব্রতদীপ ভট্টাচার্য ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।